এটা আমি অনুরোধ জানাইছি, আমি যদি ভুল হয়ে থাকলে ভুল হয়েছি আমার পার্টি থেকে ক্ষমা করো। নমস্কার, আলোচনা শুরু করার আগে আবারও সবার কাছে যেটা অনুরোধ করব, যারা ইউটিউব থেকে দেখছেন এবং এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে পাশে থেকে উৎসাহিত করবেন। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, করোনা পরিস্থিতিতে সবাই ভালো থাকুন সেটাই বারবার করে চাইব। আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা এলাম, একটা ব্যাপার কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব ভাবে ঘুরপাক খাচ্ছে, একটি মানি রসিদ, মানি রিসিপ্ট। সেই মানি রিসিপ্টটা কিন্তু পিঁপড়া মথা দলের নাম দিয়ে একটা মানে টাকার রসিদ সেই সোশ্যাল মিডিয়াতে মহারাজা প্রদ্যুৎ কিশোরী কিন্তু শেয়ার করেছে। কি জন্য? কারণ সংবর্ধনা অনুষ্ঠান করবে, সংবর্ধনা অনুষ্ঠান করার জন্য মহারাজা প্রদ্যুৎ কিশোর এবং আরো পারিপার্শ্বিক অনেককে সংবর্ধনা জানাবে, সেই উদ্দেশ্যে সেই অনুষ্ঠানে টাকা জোগাড় করার জন্য এই কাজটি করেছে। একটা চাঞ্চল্যকর বিষয় কিন্তু শেয়ার করেছেন খোদ সেই দলেরই সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর। সেটা শেয়ার করার মাধ্যমে উনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে আমি এই চাঁদাবাজির বিরুদ্ধে এবং যারা এই কাজগুলো করছেন তাদের বিরুদ্ধে আমি শক্ত পদক্ষেপ নেব। পাশাপাশি স্বীকারোক্তি নিয়ে ওনার ভিডিও বানিয়েও কিন্তু শেয়ার করেছেন ওনার সোশ্যাল মাধ্যমে। এই যে ঘটনা আজকাল কিন্তু খুব দেখা যায় না প্রায়, একজন একটি দলের সুপ্রিমো তাকে সেইভাবে সরাসরি প্রতিবাদ করতে কিন্তু দেখা যায় না, সেটা কিন্তু সত্যি খুব প্রশংসনীয় দর্শক বন্ধুরা। এবার আসি সেই মঙ্গল দেববর্মার কথায়, যিনি নাকি আইপিএফটি দল থেকে এডিসি নির্বাচনের কিছুদিন আগে আইপিএফটি দল ত্যাগ করে ত্রিপুরা মথাতে যোগদান করেছে। ওনার এই কাজের পর কিন্তু একটা জিনিস খুবভাবে পরিষ্কার যে উনি কিন্তু বর্তমান সময় দাঁড়িয়ে আইপিএফটি দল থেকে এসে ত্রিপুরা মথা দলকে বদনাম করার চেষ্টা করছে, এমনটাই অভিযোগ কিন্তু আমরা শুনছি দর্শক বন্ধুরা। সেই বিষয়ে আমরা কথা বলেছিলাম সেই অভিযুক্ত মঙ্গল দেববর্মার সাথে, উনি কিন্তু অকপটে স্বীকার করলেন আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করব মহারাজা প্রদ্যুৎ। রাজনীতি করতে গেলে নাকি ভুল হয়, সেই ভুলটাই নাকি করেছেন উনি, এবং উনি স্বীকার করেছেন যে সংবর্ধনা অনুষ্ঠান করবে সেই জন্য টাকা তো লাগবে, সেই তো মুখে বললে তো টাকা দেবে না, ওই জন্য লিখিতভাবে দিয়েছে। তো আসুন শুনে নিচ্ছি যে ঠিক কি বলেছেন মঙ্গল দেববর্মা। ঠিক কি মঙ্গল দেববর্মার কথা বলছেন? আচ্ছা, একটা অভিযোগ, আপনি নাকি টাকা আদায় করছেন ত্রিপুরা মথার নাম দিয়ে? বাস্তব ঘটনা, আমি মিথ্যা কথা একটাও কইতাম না। হ্যাঁ, আমরা এখানে ছয়টা দল সভাতে ওই ত্রিপুরার যে বুবাগরা, এরপরে আমাদের এখানে বিধায়ক যে উনি বিজয় কুমার আঙ্কল, এরপরে অনিমেষ দেববর্মা, তো আমরা ছয়টা দল সভা একটা সুন্দর করিয়া একটা প্রোগ্রাম করার জন্য প্রস্তাব নিয়েছিল। আমি বাস্তব ঘটনা, বাস্তব কথা কইতেছি, আমি একটাও এখানে কোন দুই নম্বরই কথা কইছে না, কোন জোর ভাবেও কথা কইছে না, একদম ভদ্র ভাবে কথা কইছিল। এরপরে আন্ডার সেন্ট্রাল থেকে নির্বাচনের আগে ঘোষণা করা হয়েছে কোনো ত্রিপুরা মদ থেকে কোন চাঁদা লওয়া যায় না, এটা কিন্তু বাস্তব। তাহলে এখন তো নির্বাচন শেষ হয়েছে, একটা অনুষ্ঠান করতাম, সুন্দর করে একটা প্রোগ্রাম করতাম, যদি একটু হেল্প পায়, 1,00,000 টাকা তো এটা মুখে কইলে তারা কি 1,00,000 টাকা দিব নি? এরপরে খুব ভদ্র ব্যবহার করে কইছে 2-3 দিনের পরে আপনারা যত পারে হেল্প করব। এরপরে লোকেল ডাকমারা ওই
আমরা নামে ডেলিগেশন করছে আর কি। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। এবার শেষ যেটা বলবো, আপনার এই ঘটনাটা কিন্তু মহারাজা প্রদ্যুৎ কিশোর এটার প্রতিবাদ জানিয়েছে এবং উনি সোশ্যাল মিডিয়াতে কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করেছে। হ্যাঁ, তো এখন আপনি কি বলছেন এই ব্যাপারে? এটা আমি অনুরোধ জানাচ্ছি, আমি যদি ভুল হয়ে থাকলে ভুল হয়েছি আমার পার্টি থেকে ক্ষমা করো। ঠিক আছে, এটা রাজনীতি করতে গেলে অনেক সময় ভুল হইতে পারে, মানুষ তো ভুল হয়, মানুষই সংশোধন করে। দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন যে অভিযুক্ত মঙ্গল দেববর্মা ঠিক কি বলেছেন, কিভাবে সাফাই গাইলেন রীতিমতো। তো ওনার এই কাজ এবং ওনার এই বক্তব্য দুটো শুনে বা দুটো জেনে আপনাদের কি মনে হচ্ছে? ওনাকে কি মহারাজা প্রদ্যুৎ কিশোরের ক্ষমা করে দেওয়া উচিত, নাকি এই জঘন্য কাজের কোনো ক্ষমা নেই? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। এবং আজকে এটাই ছিল মূলত আলোচনার বিষয়। অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে যেই দল থেকে, যেই রাজনৈতিক দল থেকে রাজনৈতিক দলের কর্মীরা বিলংস করছেন, তাদেরকে কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমরা এমন কোনো কাজ করব না যাতে দলের বদনাম হয়। বিশেষ করে টিপড়া মাথা দল থেকে যারা বিলংস করছে তারা এই ধরনের কাজ করার আগে অবশ্যই 10 বার ভাববেন, কারণ আপনাদের সুপ্রিমো কিন্তু ছেড়ে কথা বলছে না, সেটাই কিন্তু আমরা দেখছি। অবশ্যই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আলোচনায়। নমস্কার।